গুণগত মান খুবই ভালো, আর ওই পণ্য সম্বন্ধে কাস্টমারকে অত বোঝানো লাগে না। ছাড়ুন না, আরএফএল ইউপিভিসি ফিটিংস লাগালে ভুলে যাওয়াই স্বাভাবিক। সঠিক মাপের এই ফিটিংস এর টানা ফার্স্ট ক্লাস সার্ভিসে ভুলেই যাবেন লাস্ট কবে লাগিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম একতা ওয়াটার ওয়ার্ল্ড ভিডিওতে। আজকের ব্লগটি কি নিয়ে অবশ্যই আজকে কথা বলবো, আরএফএল ইউপিভিসি ফিটিংস নিয়ে। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আমি আছি এখন বর্তমানে থ্রি হুইলারে সিএনজিতে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে যাচ্ছি সাবা এন্টারপ্রাইজে, আপনাদের জন্য অবশ্যই বিভিন্ন রকমের ফিটিং নিয়ে আলোচনা করব, জানাবো ভালো এবং বন্ধু দিক নিয়ে। তো চলুন চলে যাই বনপাড়া মহেশখালী রোড সাবা এন্টারপ্রাইজ, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন একতা ওয়াটার ওয়ার্ল্ড। ভাই কাউসার আলী জিয়া ভাই, তো এখন আমরা আছি সাবা এন্টারপ্রাইজ এবং আমাদের সাথে আছে এই অনার কাউসার আলী জিয়া ভাই। আমরা হয়তো তার সাথে এখন কথা বলবো এবং এখন বেশ কিছু মাল এখানে সিএনজিতে তোলা হচ্ছে, তার দোকান থেকে আপনারা পাইকারি এবং খুচরা মালে প্রত্যেকটা পণ্য আরএফএলের পণ্য পাবেন। সাবা এন্টারপ্রাইজের অনার কাউসার আলী জিয়া ভাইয়ের সাথে একটু আমরা প্রশ্ন করব। আসসালামু আলাইকুম জিয়া ভাই, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা জিয়া ভাই, আপনি এখানে আরএফএলের কি কি পণ্য পাওয়া যায়? আরএফএলের থ্রেড পিটিকুলার সবই পাওয়া যায়, 4 ইঞ্চি ফিটিং পাওয়া যায়, আরএফএলের সুপার পাইপ পাওয়া যায়, সুলভ পাইপ পাওয়া যায়, কাস্টমারকে অত বোঝানো লাগে না, নাম শুনেই মানুষ নিয়ে যায়। আচ্ছা, বিষয়টা হলো এরকম যে আরএফএলের পণ্য আসলে প্রচারেই প্রসার, আরএফএলের পণ্য এত পরিমাণের সার্কুলার হয় এবং এত পরিমাণে পণ্যর অ্যাড দেওয়া হয়, যার কারণে পণ্যের প্রত্যেকটা গুণগত মান সম্পর্কে আমাদের পাবলিক এবং আমাদের জনগণ সবাই, বাংলাদেশের যারাই ব্যবহার করেন সবাই জানেন কম বেশি। তার জন্যই আসলে আরএফএলের পণ্যের বিষয়ে আমরা খুব কম সময়ে কাউকে বোঝানোর প্রয়োজন মনে করি না, কম সময়ে সবাইকে বুঝে ফেলে। তো সেই জন্য আপনারা দেখছেন জিয়া ভাইয়ের দোকানে অনেক ধরনের পণ্যই আরএফএলে আছে এবং ম্যাক্সিমাম সব ধরনের পণ্যই আরএফএল উনি বিক্রি করে, থেক ফিটিং থেকে শুরু করে পাইপ এবং আদার্স যেগুলো বললো। তো আসলে এই সম্পর্কে আমাদের আর বিস্তারিত বলার কিছু নাই। তো জিয়া ভাইয়ের দোকানের এই অ্যাড্রেস এবং লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যারা যোগাযোগ করতে যাচ্ছেন অবশ্যই জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার সঠিক পণ্যটি এবং গুণগত মান ভালো দেখে আরএফএলের পণ্যটি ক্রয় করবেন। এখন রাত্র 3:40। ৩:৪৪ পানি পাওয়া যাচ্ছে না, লেয়ারের প্রচণ্ড অভাব। এখানে একটি জেট পাম্প দিয়ে পানি তোলা হচ্ছে। ভরে রাখা হয়েছে সকল প্রকার বালতি, আনুষঙ্গিক পাতিল।
মোটরটি ছাড়া হয়েছে প্রায় আনুমানিক 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো ট্যাঙ্কি ভরা হয়নি। মধ্যরাতের অবস্থাটা সম্পূর্ণই ভিন্ন, রাত্র প্রায় 3:45, মনে হচ্ছে কুয়াশা কুয়াশা কুয়াশায় আচ্ছন্ন, বেশি একটা কুয়াশা পড়েনি। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি, সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ছাড়া ওই রাঙা মাটির পর।